আজকে মূলত আপনাদের এখানে ধর্ণা মঞ্চে কি কারণ? বিচার চাই, সঠিক তদন্ত করে সব দোষীদের যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন এ ধরনের অপরাধ আর এই বাংলার মাটিতে না হয়, বাংলার লক্ষ্মীরা যেন সুরক্ষিত থাকে। আমাদের পানিহাটির ঘরের মেয়ের যতক্ষণ না পর্যন্ত বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ধর্ণা মঞ্চে থাকবো, অনির্দিষ্টকালের জন্য থাকবো। আমরা সঠিক বিচারের দাবিতে, দ্রুত ইনভেস্টিগেশনের দাবিতে এই ধর্ণা মঞ্চে বসেছি। আমার নাম জয় সাহা।